বিস্মিল্ল হিরওয়াহ নির্বাহী রহমান রহিম আল্লাহ তালার নামে ওয়ন জিয়া থিরব শপথ ফেরিস্তাদের যারা নির্মমভাবে পাপীদের আত্মা ছিনিয়ে আনে ওন শিপ থী নশ শপথ ফের তাদের যারা সহজভাবে নেহ খুলে দেয় শপথ ফের যারা আমার হুকুম তামিল করার জন্যে সাঁতরে বেড়ায় শপথ ফেরেশ তাদের যারা হুকুম পালনে দ্রুত এগিয়ে চলে শপথে ফেরেস তাদের যারা নিজেদের কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করে যেদিন কেয়ামত আসবে সেদিন ভূকম্পনের এক প্রচণ্ড ঝাঁকুনি হবে কবর থেকে সবাইকে ওঠানোর জন্যে সাথে সাথে আরেকটি প্রচণ্ড ধাক্কা হবে ওলো সেদিন মানুষের অন্তরসমূহ ভয়ে কম্পমান হবে তাদের সবার দৃষ্টি হবে ভীত সন্ত্রস্ত এপলুন ইনলম দুদুন ফিল্হা ফিয়া তারা বলে সত্যি কি আমাদের আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হবে আমরা পচে গোলে হাড্ডিতে পরিণত হয়ে যাবার পরও কি তা ঘটবে তারা বলে যদি আমাদের আগের জীবনে ফিরিয়ে নেওয়া হয় তাহলে সেটা তো হবে খুবই লোকসানের বিষয় অবশ্যই তা হবে বড় ধরনের একটি গর্জন গর্জন শেষ না হতেই হঠাৎ দেখা যাবে তারা কবর থেকে উঠে সবাই জমিনের উপর সমবেত হয়ে গেছে হেনবি তোমার কাছে কি মূষার কাহিনী পৌঁছেছে তাকে যখন তার রব পবিত্র তুয়া উপত্যকায় ডেকে বলেছিলেন

আমি তোমাকে তোমার মালিকের কাছে পৌঁছার একটা পথ দেখাতে পারি অতপর তুমি তাকে ভয় করবে এরপর সে তাকে আমার পক্ষ থেকে নবুয়াতের বড় একটা নিদর্শন দেখাল সে আমার নবীকে মিথ্যা সাব্যস্ত করল এবং সে তার বিরুদ্ধাচারণ করল অতপর ষড়যন্ত্র করার মানুষে সে পেছনে ফিরে গেল সে লোকজন জড়ো করল এবং তাদের ডাক দিল। এবং বলল আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় রব অবশেষে তালা তাকে আখিরাত ও দুনিয়ার আজাবে পাকড়াও করলেন অবশ্যই এমন লোকের জন্য এতে শিক্ষার নিদর্শন রয়েছে যে তালাকে ভয় করে তোমরা বলো তোমাদের দ্বিতীয়বার সৃষ্টি করা কি বেশি কঠিন না আকাশ সৃষ্টি করা বেশি কঠিন আল্লাহ তালাই তা বানিয়েছেন আল্লাহ তালা শূন্যের মাঝে তাকে উঁচু করে রেখেছেন অতপর তাকে সুবিন্যস্ত করেছেন তিনি রাতকে অন্ধকার দিয়ে ঢেকে রেখেছেন আবার তা থেকে দিনকে বের করে এনেছেন এরপর জমিনকে তিনি বিছানার মতো করে বিছিয়ে দিয়েছেন তার থেকে তিনি তার পানি ও তার উদ্ভিদ উদ্ভিদরাজি বের করেছেন তিনি পাহাড় সমূহকে জমিনের গায়ে পেরেকের মতো গেড়ে দিয়েছেন এগুলো হচ্ছে তোমাদের জন্যে এবং তোমাদের জন্তু জানোয়ারদের উপকারের জন্যে তারপর যখন বড় বিপর্যয় তোমাদের সামনে এসে হাজির হবে সেদিন মানুষ একে একে সবকিছুই স্মরণ করবে যা করার জন্যে সে দুনিয়ায় চেষ্টা করেছে সেদিন সে ব্যক্তির জন্য জাহান্নাম খুলে ধরা হবে যে তা দেখতে পাবে অতঃপর যে ব্যক্তি সীমা লঙ্ঘন করেছে এবং পরকালের তুলনায় দুনিয়ার জীবনকেই অগ্রাধিকার দিয়েছে অবশ্যই হবে তার একমাত্র আবাসস্থলি আবার যে ব্যক্তি তার মালিকের সামনে দাঁড়ানোর দিনটিকে ভয় করেছে এবং এ ভয়ে নিজের কামনা বাসনা থেকে বিরত রেখেছে অবশ্যই জান্নাত হবে তার অনন্ত ঠিকানা তারা তোমার কাছে জানতে চায় কেয়ামত কখন সংঘটিত হবে আসলে সে সময়ের কথা বর্ণনা করার সাথে তোমার কি সম্পর্ক তার আগমনের চূড়ান্ত জ্ঞান একমাত্র তোমার মালিকের কাছেই রয়েছে إنما أنت منذر من يخشاها تمي جي بھائي كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها যেদিন এরা কেয়ামত দেখতে পাবে সেদিন এদের মনে হবে তারা দুনিয়ায় এক বিকাল অথবা এক সকাল পরিমাণ সময়ের চাইতে বেশি সময় অতিবাহিত করেনি